ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদ থেকে কলকাতা এলেন 30 জন করোনা জয়ী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন করোনা জয়ীরা কোভিড হাসপাতালে গিয়ে আক্রান্তদের সাহস যোগাবেন, সেবায় নিয়োজিত হবেন। সেই মতোই মুর্শিদাবাদ থেকে আসা করোনা জয়ীরা কলকাতার বিভিন্ন কোভিড হাসপাতালে রোগীদের সেবায় নিয়োজিত হবেন। আমরা একটা কোভিড ওয়ারিয়ার ক্লাব করেছি। কোভিড পেশেন্টদের সাথে একটু কথা বলা, তাদের একটু ফোন ধরিয়ে দেওয়া, তাদের একটু কাছে যাওয়া, ভয় না পাওয়া কোভিডকে, তাদের আমরা একটা ডেলি ওয়েজ দেওয়া ছাড়াও বাদ বাকি আরো কিছু আনুষঙ্গিক খরচা টর্চা আছে, থাকা খাওয়া টাওয়া এগুলো আমরা করছি। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন গত সোমবার। এক সপ্তাহ পরেই সোমবার সকাল 9:30 নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থেকে 30 জন করোনা জয়ী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এই করোনা জয়ীরা কলকাতার বিভিন্ন কোভিড হাসপাতালে করোনা আক্রান্তদের রোগের সঙ্গে যুঝবার জন্য সাহস যোগাবেন। আক্রান্তদের সঙ্গে তাদের বাড়ির লোকের মোবাইল ফোনে কথা বলিয়ে দেবেন। এর জন্য মাসে 15,000 টাকা ভাতা তাদের দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। প্রত্যেকেই এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে কলকাতার পথে রওনা দিচ্ছেন এবং তাদেরকে এই মুহূর্তে সম্বর্ধনা দিয়ে কলকাতার আরও রোগীদেরকে সুস্থ করার জন্য, মনোবল বাড়ানোর জন্য পাঠানো হচ্ছে। 30 জন করোনা জয়ীর মধ্যে একজন সহদেব মার্জিত, তিনি পরিযায়ী শ্রমিক, কাজ করতে মুম্বাই গিয়েছিলেন, অন্ধেরিতে রাজমিস্ত্রির কাজ করতেন। শ্রমিক স্পেশাল ট্রেনে রাজ্যে ফেরার পর পরীক্ষায় করোনা ধরা পড়ে, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। যাতে আমরা যেভাবে সুস্থ হয়েছিলাম সেভাবে তারা সুস্থ হয় সেই বার্তাটাই আমাদের কানে পৌঁছে দিয়েছে ডক্টর স্যাররা, সেটাই আমরা করতে যাচ্ছি। গত 27 জুন তৈরি হয়েছিল মুর্শিদাবাদ কোভিড ওয়ারিয়ার ক্লাব। সেই ক্লাবের উদ্যোগেই 30 জন করোনা জয়ীকে কলকাতায় পাঠানো হলো। বহরমপুর এসপি অফিসের সামনে এদিন সকালে করোনা জয়ীদের সংবর্ধনাও দেওয়া হয়। কি গাইডলাইন্স আছে, কি ইনস্ট্রাকশন আছে, সেটা যারা যাচ্ছে ওদেরকে ওখানে দেওয়া হবে। ওই ইনস্ট্রাকশন মেনে আজকে আমরা ওদেরকে এখান থেকে কলকাতা পাঠাচ্ছি। ডক্টর রায়ের সাথে যাচ্ছে, আমাদের পুলিশের লোক সাথে যাচ্ছে। আমি ডিআইজি সাহেব এবং এসপি সাহেব যে কিভাবে এদেরকে কিছু করা যায় কিনা, কিন্তু এটা যে এত ভালো একটা জায়গায় পৌঁছবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে, দেখা যাক এখন সব ভালো যার শেষ ভালো তার। চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্তদের মনোবল বাড়ানোর বিষয়টি চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদের 30 জন করোনা জয়ী কলকাতায় সেই কাজটি করবেন। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।